Hey, what's up everybody, welcome back to the channel everyone, and it's news time. To ami onek din theke news niye arshi na tobe dorkar chilo jehetu onek jinish gulo market e chole arshe ar ager video te apnara je response diyechen tar jonno apnaderke dhonnobad ar ei karone cpu related intel er jonno ekta video shigro niye ashbo tai obosshoi subscribe kore rakhun ar pashe thaka bell icon e press kore diben. To protome jodi intel er khubi budget friendly graphics card er kotha boli jeta upcoming ashte choleche jeta obosshoi onekke হেল্প করতে পারে বিশেষ করে বাংলাদেশে কারণ বাংলাদেশে ইন্টেলের যে গ্রাফিক্স কার্ড সেগুলো ভালোভাবে অ্যাভেইলেবল আর এটি হচ্ছে আর্কের A580 এর মতো মিড রেঞ্জ সেকশনের জিপিইউ যেটা কম্পিট করবে RTX 3050 এর সাথে আর এটির যা প্রাইস সেটা অবশ্যই ইনক্রেডিবল অর্থাৎ শুধুমাত্র $180 এক্সপেক্ট করা যাচ্ছে তাদের লঞ্চিং ইভেন্টে তারপরে কিছুদিন পরেই হয়তোবা এটা আরো $20-30 ড্রপ করতে পারে যা আসলে একটা ইনক্রেডিবল বিষয় হচ্ছে আর পারফরম্যান্স নিয়ে আপনাদেরকে বলি যে আর্ক A750 ছিল সেটাতে কম্পিউট ইউনিট বা শেডিং প্যাকেজের কথা বলি তো সেক্ষেত্রে আপনারা 28টা এক্সিকোর দেখতে পারেন আর এটাতে দেখতে পারবেন আপনারা অর্থাৎ যেটা আমি A580 এর কথা বলছি সেটিতে পাবেন 24টি তাই পারফরম্যান্স ডিফারেন্স অনেকটা হবে না এন্ড 20-22,000 টাকার মধ্যে যদি এই জিপিইউ গুলো পাওয়া যায় এটা আসলে ইনক্রেডিবল হবে বলে আমরা আশা করতে পারছি আর এটি সম্পর্কে অলরেডি আগে ভিডিও বানা হয়েছে আপনারা দেখে আসতে পারেন যে এটার প্রোবেবল পারফরম্যান্স এবং প্রাইস কিরকম হতে পারে আর পরের যে নিউজটি আসছে সেটি TSMC এর কাছ থেকে আর তারা প্রোগ্রেস করতেছে তাদের যে আপকামিং 2 ন্যানোমিটার ম্যানুফ্যাকচারিং প্রসেস হবে তো সেটির উপরে আর বর্তমান সময়ের জন্য এটা অনুমান করা যাচ্ছে যে গ্র্যাজুয়ালি ইমপ্লিমেন্টেশন এর হচ্ছে অর্থাৎ ধীরে ধীরে এটাকে প্রোগ্রেস করা হবে যেহেতু এটা একটা টাইনি ট্রানজিস্টরের উপর প্রসেস হবে বা বিল্ড হবে তো সেক্ষেত্রে তো একটু সময় অবশ্যই দেওয়া দরকার আর আপনারা চিন্তা করতে পারছেন 2 ন্যানোমিটার তবে হ্যাঁ এটার ইমপ্লিমেন্টেশন যদি এখন থেকে শুরু হয় তো 1-2 বছরের মধ্যেই আপনারা এটার ফল দেখতে পারবেন তারপরের যে নিউজটি আসছে সেটি MS এর কাছ থেকে আর তারা ইনক্লুড করেই দেবে ইন্টেলের যে আপকামিং 4th জেন CPU গুলো আছে সেগুলোর সাথে অর্থাৎ G790 এবং G690 যে মাদারবোর্ডে সেখানে BIOS আপডেট ফিচার করে দিবে যাতে এটার থার্মাল থ্রটল এবং এর যে থ্রেশহোল্ড থেকে থাকে তো সেটিকে অপটিমাইজ করার আর এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা 115 ডিগ্রি পর্যন্ত এখানে লেভেল আউট দেখতে পাচ্ছি তার মাধ্যমে আমরা বলতে পারি সামনে যে সকল CPU আসছে সেগুলো অনেক পাওয়ার হাঙ্গার হতে চলেছে আর অনেক হিট প্রোডিউসিং CPU হতে চলেছে 14 জেন যেটা অবশ্যই ইন্টেলের জন্য একটা ভাবার বিষয় তারপরের যে নিউজটি আসছে মূলত এটা স্যামসাং কে কেন্দ্র করে আর এটা একটা বিশাল মাপের এমবারেসিং মুভমেন্ট হয়ে যেতে পারে Exynos CPU এর জন্য অর্থাৎ আপকামিং যে তাদের যে ফ্ল্যাগশিপ ফোনগুলো আসবে সেখানে লাগানো থাকবে Exynos এর 2400 আর এখানে Eclipse CPU থাকবে 940 80 10% লেস পারফরম্যান্স করবে Snapdragon এর যে আপকামিং ফোনগুলো আসবে ফ্ল্যাগশিপের অর্থাৎ Exynos 3 তো সেখানে যে জিপিইউ লাগানো থাকবে Adreno 750 তো সেক্ষেত্রে আমরা OpenCL Vulkan টেস্ট আবার অনেক টেস্টে 10% স্লোয়ার দেখতে পেরেছি যা আসলে একটা কনসার্নের বিষয় যারা একবার ফ্ল্যাগশিপ ফোনগুলো আপনারা নেবেন স্যামসাং এর বাই দ্য ওয়ে এশিয়া বাদে অন্যান্য দেশে আপনারা স্ন্যাপড্রাগনই পেয়ে যাবেন তবে এক্ষেত্রে আপনারা ডিসঅ্যাডভান্টেজ দেখতে পারেন আর যেহেতু ফোনের কথা হচ্ছে অবশ্যই বলতে হবে Xiaomi এর কথা আর তাদের আপকামিং 14 প্রো যে ফোনটি আসতে পারে তো তার কিছু রেন্ডার অর্থাৎ আপনারা এটাকে পিকচারও বলতে পারেন তো সেটি লিক আউট হয়েছে আর এখানে অনেকেই ক্লিয়ারলি এখানে মেনশন করে দিয়েছে যে Xiaomi অ্যাপেলের হোমওয়ার্ককে কপি করে নিয়েছে অথবা আপনারা ভদ্র ভাষায় ইনস্পায়ারও বলতে পারেন তবে এটা অনেকেই এবার ক্লিয়ারলি বলে দিয়েছেন যে বোল্ড আউট তবে ফ্রন্টের যে মডেলটা আছে অর্থাৎ ডিসপ্লে সেকশনে তো সেটি অবশ্যই অনেক ভালো লাগছে বাই দ্য ওয়ে এটা কিন্তু কোনো প্রকার বাজেট ওরিয়েন্টেড ফোন নয় তারপরের যে নিউজটি আসছে সেটি AMD এর কাছ থেকে আর তাদের যে আপকামিং অ্যান্ড দি আপকামিং নেক্সট যে সকল আর্কিটেকচার হবে অর্থাৎ জেন 6 এর কথা বলছি আর বাংলা ভাষায় 9000 সিরিজের যে সকল রাইজেন আসবে তো সেখানে একটা বিশাল ডিফারেন্ট দেখতে পারেন কোরের সাথে অর্থাৎ তারা ওয়াপিং 32 কোর রাখতে পারে আবার হাইব্রিড কোর ডিজাইনে 64 কোর রাখতে পারে অর্থাৎ এখানে যদি আমি নর্মাল CCD এর কথা বলি তো সেক্ষেত্রে এখানে জেন 6 এর 8টা কোর দেখতে পারেন আর এখানে যদি কমপ্লেক্স করে তো সেক্ষেত্রে আবার 16টা হয়ে যায় আর যদি তারা চায় যে আমরা 32টা কোর করব উইথ নর্মাল জেন 6 কোর এবং তার চেয়ে ছোট কোরকে আর কম্বাইন করে আমরা হাইপার থ্রেডিং এনেবল করে এটাকে 64 থ্রেডে নিয়ে যাব তো সেক্ষেত্রে ওটা পসিবল আর এরকম লিক কিন্তু আমার কাছ থেকে আসছে না আসছে এভারেস্টের কাছ থেকে আর যদি আরও একটু ডিটেলে যাই তো সেক্ষেত্রে আপনারা হয়তো জানেন কয়েকদিন
আমি এই লিকের উপরে আবার আগের ভিডিওতে বলেছিলাম যে মুর ল ইজ ডেড এরকম কথাই বলছে, অর্থাৎ যে কোনো ধরনের সিচুয়েশন AMD এখানে করতে পারে, ডিপেন্ড করবে ইন্টেল তাদের জায়গা থেকে কিরকম জবাব দেয়। তো এখন যদি ইন্টেলের জবাবের কথা চিন্তা করি তো সেটি কোয়াইড অফ বিড়ালের মিউ মিউর মতন হয়ে যায়, কারণ আপকামিং যে সকল ডেস্কটপ সিপিউ আসবে অর্থাৎ র্যাপটর লেকের রিফ্রেশ 14 জেনের উপর, সেগুলোতে আমরা বিশাল যে একটা পারফরমেন্স আপলিফ সেটা তো দেখতে পারছি না। আর প্রাইসিং নিয়ে আমার অতটাও প্রবলেম নেই, কারণ আমি পার্সোনালি সেটা কিনছি না, বিশেষ করে যেগুলো ফ্ল্যাগশিপ আর তারা যদি বাড়িয়েই থাকে তো অপশন আছে বাংলাদেশের মানুষের হাতে, অর্থাৎ AMD-র দিকেও যেতে পারে। আর AMD-র তো আপকামিং যে সকল এপিউ আসছে সেগুলো তো অবশ্যই হাতে টর্চ লাইট ধরিয়ে দিতে পারে ইন্টেলের। আর এর পারফরমেন্স সম্পর্কে আপনাকে বেশি কিছু না বললেও চলবে। আর যদি আমি এর লঞ্চিং এর কথা বলি তো এটা খুব শীঘ্রই আসতে চলেছে, কারণ অনেক জায়গায় জার্মানি অথবা ইউরোপের অনেক জায়গা থেকে এরকম লিক আসছে বা ফটোজ আসছে সিপিউ সহ, যেখানে প্যাকেজিং লিস্টেড হয়ে গেছে, অর্থাৎ লঞ্চের অপেক্ষায় যদি তারা লঞ্চ করে দেয় তো অ্যাভেলেবেল হয়ে যাবে সবার জন্য। তারপরে যদি আমি কথা বলি, অর্থাৎ ইন্টেলের যে নেক্সট জেনারেশন ডেস্কটপ সিপিউ হবে সেটা হয়তো বা আপনারা মনে করতে পারেন মিটিওর লেক, বাট এখানে ইন্টেল আপনাদেরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এটা শুধুমাত্র মোবাইল সিরিজের জন্যই করেছে, অর্থাৎ ল্যাপটপ সিরিজে এটা আসবে। তারপর কে আসবে? অবভিয়াসলি তারপরে আসবে অ্যারো লেক, আর যেটা 24 সালেই অবশ্য আসবে এমন না যে অনেক বিশাল দেরিতে আমরা দেখতে পারবো। তবে হ্যাঁ, তারা লঞ্চিংয়ের ক্ষেত্রে অবশ্যই কনসিস্টেন্সি তা ধরে রেখেছে। আর এটির যদি আমি আর্কিটেকচারের কথা বলে তো এটা লাইন কব এবং স্কাই মাউন্টের মাধ্যমেই চলে আসবে। আর যদি আমি নোডের কথা বলি তো ইন্টেলের যে 20A নিজস্ব ফ্যাব্রিকেশন প্রসেসটি থাকবে সেটি এখানে ব্যবহার করবে, যেখানে সর্বোচ্চ 5% ইনক্রিজ হবে সিঙ্গেল থ্রেডেড পারফরমেন্স, আর মাল্টি থ্রেডেড হবে 15%, যেটা অনেকটা ভালো শোনালেও একবারে ভালো শোনাচ্ছে তাও কিন্তু না। তবে ভাববেন না যে এটা 20A আছে দেখে 20 nanometer, এটা হবে প্রবাবলি 2 nanometer, আর এটা কিন্তু TSMC-র না, ইন্টেলের নিজস্ব ভাবে। আমার একটা ইন্টেলের প্রতি সাজেশান থাকতো, তারা যেরকম পারফরমেন্স দিক না কেন অবশ্যই সেটা ইকোভ্যালেন্ট হয়ে যায় AMD-র রাইজেনের ফ্ল্যাগশিপ সিপিউগুলোর সাথে। তারা এখানে ইম্পর্টেন্ট কাজ করতে পারে, তারা যদি এখানে ইনক্লুড করতে পারে পাওয়ারফুল IGP বিশেষ করে বাজেট সেগমেন্টের জন্য, তো অবশ্যই এটা একটা সিগনিফিকেন্ট জাম্প বা ট্যাকটিক্স হতে পারে মার্কেটকে ক্যাপচার করার জন্য। তারপরের যে নিউজটি আসছে সেটি আসছে স্যামসংয়ের কাছ থেকে, আর তারা প্রিপেয়ারিং করছে তাদের আপকামিং HBM4 মেমোরির জন্য, আর এটি প্রবাবলি 2025 সালের মধ্যে লঞ্চ হয়ে যেতে পারে। আর HBM4 বা HBM সিরিজের যে মেমোরিগুলো হয়ে থাকে এগুলোর ডাইয়ের আশপাশে অথবা ডাইয়ের সাথে স্ট্যাকিং হয়ে থাকে, অর্থাৎ সাধারণ যে গ্রাফিক্স কার্ডগুলো আছে সেগুলোর মতো না। তবে এটি তারা কেন নিয়ে আসছে? এটি মূলত তাদের যে আপকামিং যে এই প্রোগ্রাম থাকবে এটিকে ইউটিলাইজ করার জন্য, এবং GPU-র সাথে কম্বাইন্ড হয়ে কাজ করতে পারে ইজিলি এবং হাই পারফরমেন্সে, তো তার জন্যই এটা তারা নিয়ে আসতে চলেছে। এটাকে আপনারা AI এক্সেলারেটরও বলতে পারেন, যেটা অবশ্যই AI-কে হেল্প করবে। অ্যান্ড যদি আমি শেষের নিউজের কথা বলি, আর অবভিয়াসলি এটা NVIDIA-র কাছ থেকে আসছে, আর NVIDIA-র খারাপ নিউজ হচ্ছে এই সালে এবং পরের সালে নতুন কোনো গ্রাফিক্স কার্ড নতুন আর্কিটেকচারের আসছে না, এটা অবশ্যই একটা দুঃখের বিষয়। তবে হ্যাঁ, এটি আসতে পারে 25 সালে, আর শুধু তাই না, এখানে তারা বিভিন্ন ধরনের প্ল্যান করছে যেটা NVIDIA-র কিছু লিক এবং কিছু নিউজ থেকেই বোঝা যায়। আর কয়েকদিন আগে তারা ডেটা সেন্টার গ্রেড রোড ম্যাপ রিলিজ করে দিয়েছে 2024 এবং 2025 সালের, যেখানে আমরা GX200, GB200, আবার GS200 এরকম GPU আমরা দেখতে পারছি। আর এটা কিন্তু প্রথমত এগুলোর সবগুলো আর্কিটেকচারে ইনক্লুড করা আছে। তবে হ্যাঁ, যেটা GX দেখতে পারছেন সেটা অবভিয়াসলি ডেটা সেন্টার গ্রেড এবং হায়ার ক্লাসের হতে পারে, আমি জানি না তারা তাদের প্ল্যান কী করছে। আবার GH200ও আছে সাধারণ যে সকল ওয়ার্কফ্লো করার জন্য, আর যেটা GB200 থাকবে অবভিয়াসলি সেটা আপনারা বুঝতেই পারছেন কার জন্য আসবে, ইয়েস আমাদের জন্য, অর্থাৎ 5090 অথবা তার যে নিজের কার্ডগুলো আছে সেগুলো এটা ব্যবহার করবে। তো সেক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি সময়ের প্রেমকে, তো সেক্ষেত্রে এটা 24 সালের পরেই আসবে, অর্থাৎ 25 সালে অথবা শুরুর দিকে। আর যদি আমি তাদের ফাইনেস্ট আর্কিটেকচারের কথা বলি, অর্থাৎ X100, আমি জানি না এখানে তারা কী লাগাবে, তো সেটি 25 সালের মাঝামাঝি বা শেষের দিকে আসতে পারে, যেটা অবভিয়াসলি সাধারণ জনগণ বা কনজিউমারদের জন্য নয়। তবে এটা দেখে যদি আপনাদের মন খারাপ হয়ে থাকে তো আপনাদের জন্য একটা ভালো নিউজ দিচ্ছি, সেটা হচ্ছে RTX 40 কে কেন্দ্র করে অর্থাৎ কিছু রিফ্রেশ কার্ড সামনের বছর আসতে চলেছে, যেগুলো
RAM obviously অনেক refresh থাকবে for example আমি যদি RTX 1490 Ti এর কথা বলি yes এটা এই লিকটি আসছে রেড গেমিং টেকের কাছ থেকে যার লিক অনেক সময় অথেন্টিক হয়ে থাকে তো আমি যদি এই 90 এর কথা বলি 90 Ti তো সে ক্ষেত্রে এখানে SM অর্থাৎ স্ট্রিম মাল্টি প্রসেসর ব্যবহার করবে 142 যেখানে এর আগে ছিল 128 এর কাছাকাছি RTX 4080 Ti আগের বারের তুলনায় স্পেসিফিকেশন আর একটু হায়ার করে তুলবে আর যদি আমি RTX 4070 সুপার এর কথা বলি অর্থাৎ ইয়েস এবার সুপার কার্ডও আসতে চলেছে তার সাথে ল্যাপটপের যে সকল লাইনআপ সেগুলোও আসবে আর obviously RTX 4070 Ti নতুন ইউনিটও আসতে পারে এটা ডিপেন্ড করবে AMD এর উপর obviously আমি এই কথাই বলছি AMD যদি কিছু করার চিন্তা ভাবনা করে আর হ্যাঁ ইনসাইডলি কিন্তু তারা বুঝতে পারে যে কে কি রকম কাজ করছে আই होप যে আমি আপনাকে নিরাশ করিনি অনেক দিন পর টেক নিউজে ফিরলাম অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব আর বলবো না আপনারা করে দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই